হনুমানজি শিবজির নাম নিয়ে আবার প্রোগ্রাম শুরু করছি, যাদের ক্ষেত্রে পার্সোনাল এটা অ্যাস্ট্রোলজিক্যালি প্রোগ্রাম। যারা ব্যক্তিগতভাবে কোনো প্রশ্ন করতে চান, টাইম ডেট অফ বার্থ বার্থ প্লেস সহযোগে প্রশ্ন করবেন, পার্টিকুলার্স একটাই প্রশ্ন। তো লাইভ ফোন ইন প্রোগ্রাম, যারা ইচ্ছুক তারা ডেফিনেটলি ফোন করবেন। আমরা অনেকগুলো শুভ তিথি নক্ষত্র অলরেডি ক্রস করে গেছি, কামিং টাইমে আসতে চলেছে পৌষকালী অমাবস্যা। তাহলে পৌষকালী অমাবস্যা একটা বিশেষ অমাবস্যা, যতগুলো অমাবস্যা উল্লেখ করেছি তার মধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য অমাবস্যা। পার্টিকুলার অমাবস্যা পূর্ণিমা ধরে কিংবা একাদশী, ত্রয়োদশী, চতুর্দশী এবং অষ্টমী তিথি ধরে যেই ক্রিয়াকলাপগুলো হয় সেগুলো সম্পর্কে আপনাদের অবহিত করেছি। তাও যেহেতু প্রতিনিয়ত দর্শক বাড়ছে, তো সেক্ষেত্রে আরেকবার এটাকে রিপিট করার চেষ্টা করি যে অমাবস্যায় পার্টিকুলার্স আপনারা কী কী কাজ করতে পারেন, স্পেশালি যাদের বাস্তু রিলেটেড প্রবলেমস, বাস্তুর উপরে ক্রিয়াকলাপ আপনারা করাতে পারেন। বাস্তু নিয়ে ভুগলে বেসিক তিনটে পয়েন্টস দেখতে পাওয়া যায়। ফার্স্ট পয়েন্ট, ফাইন্যান্সিয়াল ডিমোশন, মানে অর্থ আসছে কিন্তু স্টে করছে না। সেকেন্ড পয়েন্টস, বিভিন্ন ধরনের বাধা বিঘ্নের মধ্যে থেকে এগানো। থার্ড পয়েন্ট, ফিজিক্যাল ইলনেস অর্থাৎ শারীরিক অসুস্থতা পরিবারের মধ্যে লেগে থাকে। আজকে আপনার হলো, কমলো, পরবর্তীকালে আরেকজনের হলো, তার পরবর্তীকালে আরেকজনের হলো, অর্থাৎ একটা সাফিসিয়েন্ট মানি আপনার ডাক্তার এবং মেডিসিনের পেছনে ব্যয় হয়ে যাওয়া। এই জায়গায় বাস্তু শান্তি যন্ত্রম কিংবা বাস্তুর কিছু ক্রিয়াকলাপের সাথে স্পেশালি বলবো সত্যনারায়ণ পুজো, স্পেশালি ভেরি এফেক্টিভ। যারা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনসের প্রবলেমে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো, এই যে শুভ তিথি নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করলাম এটার মধ্যে একই সাথে ইনক্লুডিং বশীকরণ, অর্থাৎ পারিবারিক শান্তির কিছু ক্রিয়া যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলি অমাবস্যা পূর্ণিমা এবং এই বিশেষ যোগে এর উপরে কিছু ক্রিয়াকলাপ আপনারা ডেফিনেটলি করতে পারেন। তাহলে অমাবস্যায় স্পেশালি বেশ কিছু ক্রিয়াকলাপ করব, যেগুলো করব সেগুলো আপনাদের উল্লেখ করে দিলাম। ফার্স্ট অফ অল বাস্তু রিলেটেড প্রবলেমস এবং বাস্তুর মধ্যে ইনক্লুডিং শত্রু। একটা হরোস্কোপ অ্যানালিসিস করে অনেক সময় দেখতে পাওয়া যায় যে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাবের উপর বেস করে এবং সপ্তম অষ্টম দ্বাদশ ভাবের উপর বেস করে এনিমিস সেক্টর কোথা থেকে আসছে, তার নামের অর্ধাক্ষর কি, তার প্রভাব কতটা, অর্থাৎ এনিমিস আপনার জন্য কতটা হার্মফুল, এটা অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু গাইডলাইন আমাদের জ্যোতিষশাস্ত্রে দেওয়া রয়েছে। দেখি কি আছে। নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। সকাল না রাত্রি? ওকে, বলুন কি নিয়ে প্রশ্ন? এডুকেশন কমপ্লিট তো? আচ্ছা ঠিক আছে। ছেলের বৃশ্চিক রাশি জানেন আশা করি? বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র। আচ্ছা, কেরিয়ার নিয়ে হরোস্কোপ ওয়াইজ কি কেরিয়ার নিয়ে 2000 লাস্ট দু তিন বছর ধরে কিছুটা ডিস্টার্ব পিরিয়ড যাচ্ছে ছেলের? ছেলের জন্মকালীন অ্যাট প্রেজেন্ট সাড়ে সাতির এফেক্ট তো ছেড়েই দিলাম, সাড়ে সাতি নয় কিছুদিনের মধ্যে ছেড়ে যাবে। তো বৃশ্চিক রাশি লগ্নের লোকেরা তুলনামূলকভাবে একটু উপকার পাবে, তার মধ্যে আপনার ছেলেও আছে। কিন্তু এই হরোস্কোপে এই ক্যান্ডিডেটকে ফার্স্ট কালসর্পদোষ, মানে জন্মকালীন কালসর্পদোষের অবস্থান আপনার ছেলের বিলো কোয়ালিটির ক্যান্ডিডেটরা ডেভেলপ করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আপনার ছেলের ডেভেলপমেন্ট ভেরি স্লো। এই জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে। কালসর্পদোষ, গ্রহণ দোষ এবং মঙ্গল নিচস্থ 9 নম্বর নক্ষত্র নিয়ে বসে আছে। মঙ্গল নিচস্থ থাকলে আমরা দেখে থাকি প্র্যাকটিকুলার অ্যাস্ট্রোলজিক্যালি দুটো পয়েন্টস হয়ে থাকে, সেটা হচ্ছে পা, ডান পা কিংবা বা পায়ে কিছু চোট আঘাত দুর্ঘটনা, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, পারিবারিক আত্মীয় স্বজন রিলেটিভস এনিমিস, মানে আত্মীয় স্বজন প্রতিবেশীর থেকে বেশ কিছুটা গুপ্ত শত্রু আপনি ফেস করছেন অলরেডি। ওকে, তো এই যে দুটো পয়েন্টস বললাম, এই দুটো পয়েন্টকে আপনাকে ঠিক করতে হবে। অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট যে আপনাকে অ্যানালিসিস করে বলে দেওয়া যায় যে কোন জায়গা থেকে শত্রুতাটা আসছে, বুঝতে পেরেছেন? তো এই জায়গাটাকে ধরে আপনি শর্ট আউট করে নেওয়ার চেষ্টা করুন, প্রবলেমস আপনার মিটে যাবে। বলুন আর কি জানতে চান। কেরিয়ার অনেক বেটার হবে, কালসর্পদোষটাকে ঠিকঠাক করবেন এবং বাস্তু নিয়ে প্রবলেম, যেখানে আজকে প্রোগ্রাম শুরু করেছিলাম, অর্থাৎ শত্রু এবং বাস্তু, এই দুটো জায়গা আপনি ঠিক করে নিন। আপনার ছেলের কেরিয়ার দেড় থেকে দু মাসের মধ্যেই আপনি বুঝতে পারবেন যে আমি কেরিয়ার কিছু ঠিক করার নয়, আপনার ছেলে পড়াশোনা করেছে সে তার যোগ্যতা অনুযায়ী রেজাল্ট পাবে, বাট এই জায়গায় যেই ডিস্টারবেন্সটা ফেস করছে সেই ডিস্টারবেন্সটা কেটে যাবে। ক্লিয়ার, বুঝতে পেরেছেন? সরকারি যোগ, রবির যা অবস্থান, সম্ভাবনা খুব অল্প। আপনি চাইলে একটা ট্রাই করতে পারেন, কারণ অ্যাস্ট্রোলজিক্যালি আমরা দুটো পয়েন্টস হয়ে থাকে। আমরা সবসময় দেখবেন সরকারি চাকরি এবং মহিলাদের ক্ষেত্রে বলছি পার্টিকুলার হেয়ার ফলের প্রবলেমস, এই দুটো সলিউশন
আমাদের জ্যোতিষশাস্ত্র খুব ভালো গাইড করে, স্পেশালি রুবি যারা সরকারি চাকরির জন্য ইনক্লুডিং চেষ্টা করছেন, চরিত্র করছেন কিংবা বিভিন্ন তদবির করছেন, নেতা মন্ত্রী যাই হোক যে কোনো জায়গাতেই হোক, সেই জায়গায় ক্লিক করানো কিংবা যারা ইন্টারভিউ দিচ্ছেন তাদের ক্ষেত্রে ক্লিক করানোর জন্য একটা স্টোন হয়ে থাকে অ্যাস্ট্রোলজির মতে রুবি অর্থাৎ চুনি, এটা আপনারা ইউজ করতে পারেন। 4-5 রতি কার ক্ষেত্রে কত পার্সেন্ট কালার, কত পার্সেন্ট ওয়াটার লাগবে সেটা কিন্তু আলোচনা সাপেক্ষ, সেটা আপনি অ্যাস্ট্রোলজির সাথে কনসাল্ট করে ডিসিশন নেবেন, ফার্স্ট পয়েন্ট। আর যাদের ক্ষেত্রে বললাম হেয়ার ফল রিলেটেড প্রবলেমস, তাদের ক্ষেত্রে বলি পার্টিকুলার অ্যাস্ট্রোলজি ওয়াইজ কিছু স্টোন হয় যেটা ধারণ করলে ভেরি লো বাজেট, নমিনাল বাজেট, যেটা ধারণ করলে অ্যাস্ট্রোলজিক্যালি দেখা গেছে যে চুল পড়ার প্রবণতাটা কমে। অ্যাস্ট্রোলজি আমি ডিভাইড করছি আপনাদের, অ্যাস্ট্রোলজিক্যালি আমাদের কালপুরুষের অঙ্গবিভাগে 7টা অবস্থান দেখতে পাওয়া যায় মাথা থেকে পা অবধি। দেন কোন কোন প্ল্যানেট কোন জায়গাটাকে এফেক্টেড করছে সেটা যদি আপনারা ধরতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনি প্রবলেমসের অর্ধেক রাস্তা খুঁজে পেয়ে যাবেন। নমস্কার। হ্যাঁ বলুন, কার ব্যাপারে জানবেন? ওকে, মিসেসের ডেট অফ বার্থ বলুন। 23-2-1991। জন্ম সময়? কি নিয়ে প্রশ্ন? বর্তমানে হাউসওয়াইফ? ওকে, বুঝতে পেরেছি, হাউসওয়াইফ তো আপনার মিসেস। ওকে, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্র, হরোস্কোপ যেটা বলছে রবি শনি শনি রাহু একসাথে 8 নম্বর 2 নম্বর নক্ষত্র নিয়ে। আচ্ছা, আগে কিছু কাজের সাথে যুক্ত ছিল ছেড়ে দিয়েছে এরকম কোনো ঘটনা ঘটেছে? যে কারণেই হয়ে থাক, অ্যাস্ট্রোলজি যেটা দেখাচ্ছে কর্ম করত কিন্তু কর্ম থেকে বিচ্যুত, ঠিক আছে? এই জায়গাটাকে আপনি যদি একটু ডেভেলপ করতে চান, শনি এবং রাহু আপনার বসে আছে একসাথে, জন্মকালীন গ্রহণ দোষ হয়ে বসে আছে। গ্রহণ দেখেছেন কখনো? গ্রহণ মানে হচ্ছে একটা অন্ধকারময় পরিবেশ, অর্থাৎ আমি যতটা কাজ করছি সেই ওয়াইজ আমি কোনো ফিডব্যাকস পাচ্ছি না, আমি 100 টাকার কাজ করে 50 টাকা রিটার্ন পাচ্ছি। ওকে, তো এই যে আনস্যাটিসফ্যাকশন, এই আনস্যাটিসফ্যাকশনসটা দিয়ে থাকে স্পেশালি গ্রহণ দোষ, 20 যোগ, ছন্নছাড়া যোগ, আর অনেকাংশে সারস্বতী। তো এই এই জাতীয় কিছু দোষ আপনার মিসেসের জন্মকুণ্ডলিতে রয়েছে, এটাকে ফার্স্ট রেক্টিফাইড করাবেন প্রথম কথা। দ্বিতীয় কথা, 2020 এপ্রিলের পরের থেকে, 2020 এপ্রিলের পরের থেকে, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 6 মাসের মধ্যে আপনি কেয়ারফুলি ওয়াচ করবেন আপনার মিসেসের কর্ম সংক্রান্ত ব্যাপারে ডেভেলপ করবে, অর্থাৎ কর্মের যোগাযোগ আসবে। যোগাযোগ আসা অ্যাস্ট্রোলজিক্যালি আপনি প্রোগ্রামটা আশা করি শুনছেন, আমি আমি আপনাকে 100% এখান থেকে গাইড করতে পারবো না, সেন্ট্রাল হবে না, স্টেট হবে না, গভর্নমেন্ট সার্ভিস রিলেটেড ম্যাটার হবে, যোগ আসবে এই অবধি আমি আপনাকে বলতে পারি। বাকি জানতে গেলে এটার জন্য একটা অ্যাস্ট্রোলজিক্যালি টাইম, ডেট অফ বার্থ ওয়াইজ একটা গোচর বিচার হয়ে থাকে, মানে আপনার হরোস্কোপটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখার প্রয়োজন, সীমিত সময়, অনেকেই ফোন করে আশা করি বুঝতে পারছেন, তো সেটার জন্য কোনো অ্যাস্ট্রোলজির সাথে কনসাল্ট করে নেবেন। আর পার্টিকুলার আপনি গ্রহণ দোষটাকে রেক্টিফাইড করুন, এই গ্রহণ দোষ কিন্তু সমস্ত কাজে, গ্রহণ বাধা, মানসিক অশান্তি, শারীরিক অশান্তি, সমস্ত দিক থেকে ডিস্টার্ব, এনিমিস কাকে বলবো, শত্রু, রোগ, আপনি আজকে শারীরিক অসুস্থতা আপনার মধ্যে গ্রো করছে কিংবা আপনি কোনো শারীরিক প্রবলেমসে ভুগছেন, তাহলে ডিজিজটাও কিন্তু ওয়ান টাইপ অফ এনিমিস, যেটা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, সেই জায়গা থেকে সলিউশনসের জন্য অ্যাস্ট্রোলজিক্যালি কিছু জায়গা প্রোটেক্ট করে। আর যেখানে ছিলাম, যারা হেয়ার ফল রিলেটেড প্রবলেমসে আছেন, কালপুরুষের অঙ্গবিভাগে স্কাল্প অর্থাৎ মাথা এবং মস্তিষ্কের ওপরে চর্ম বিভাগে কোন প্ল্যানেট এফেক্ট দিচ্ছে, আপনার জন্মকালীন 5ম হাউস এবং 7ম ভাব থেকে বিচার করা হয়, তার কিছু স্টোন কিংবা সাবস্টিটিউট স্টোন ভেরি নমিনাল কস্ট ইউজ করুন, অ্যাস্ট্রোলজিক্যালি হেয়ার ফল রিলেটেড প্রবলেমসে আপনারা অনেকটা উপকার পাবেন। আর তন্ত্রমন্ত্রের ওপরে এর কিন্তু কোনো সলিউশন হয় না, আমি আপনাকে গ্রহ নক্ষত্রের ওয়াইজ কিছু সলিউশন গাইড করতে পারি। তাহলে পার্টিকুলার্স ফিরে আসছি ফোনটা নিয়ে। নমস্কার। বলুন। ছেলে ডেট অফ বার্থ? জন্ম সময়? দুপুর 3টে। ওকে, কি নিয়ে প্রশ্ন? কি নিয়ে প্রশ্ন? চাকরি সংক্রান্ত ব্যাপার, তাই তো? আচ্ছা, বৃহস্পতি 15 নম্বর নক্ষত্র নিয়ে আছে, শনি 13 নম্বর নক্ষত্র নিয়ে রয়েছে, ভালো, হরোস্কোপটা খুব ভালো কন্ডিশনে আছে, তাড়াতাড়ি হয়ে যাবে, বিশেষ অসুবিধা কিছু নেই, কিন্তু শুক্রের একটু প্রতিকার,
হোয়াইট জার্কন কিংবা ব্লু জার্কন ইউজ করাবেন, কেননা শুক্র বসে আছে 7 নম্বর নক্ষত্র নিয়ে। ঠিক আছে, যেখানে ছিলাম, পার্টিকুলার পৌষকালি অমাবস্যা রিলেটেডের ওপরে আপনারা যারা পার্টিকুলার কিছু প্রবলেমসে ভুগছেন, সেটা মেবি আপনার বশীকরণ রিলেটেড প্রবলেমস, আপনার বাস্তু রিলেটেড প্রবলেমস, কিছু আনওয়ান্টেড প্রবলেমস এসে উপস্থিত হয়েছে, যেই প্রবলেমসগুলো কোনো গ্রহ নক্ষত্রের বিচারে আসবে না, সেই জাতীয় প্রবলেমসের উপরে তান্ত্রিক কিছু ক্রিয়াকলাপ কিংবা অ্যাস্ট্রোলজিক্যালি কিছু পুজো আর্চার প্রসেস আপনাদের ক্ষেত্রে খুব ভালো শুভফল দিতে পারে, যেহেতু তিথি নক্ষত্র খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। এবং আমরা যে জন্মকালীন এই যে হরোস্কোপ বিচার করছি, আপনারা প্রত্যেকে দেখুন আপনাদের জন্মকালীন হরোস্কোপ, যাদের লাইফ হরোস্কোপ করা আছে, প্রত্যেকে কোনো না কোনো তিথিতে জন্মেছেন। টোটাল আমাদের শাস্ত্র মতে 6টা থেকে 7টা তিথির অবস্থান দেখতে পাওয়া যায়। কোন তিথিতে জন্মালে কি ফল হয়, আজকে সময় যেহেতু খুব সীমিত, এটা নিয়ে পরবর্তী প্রোগ্রামে উল্লেখ করব। আপনারা হরোস্কোপ ওয়াইজ একটা অ্যানালিসিস করতে পারবেন যে আমি কোন তিথিতে জন্মেছি এবং আমি কী ধরনের রেজাল্ট পেতে পারি। তাহলে পৌষকালী নিয়ে পার্টিকুলার উল্লেখ করে দিলাম। এয়ারপোর্টের শিবতারা মন্দিরে নতুন বালাজি মূর্তি স্থাপিত হচ্ছে, যারা আসতে চাইছেন ডেফিনেটলি, পুরানো ক্লায়েন্টস তো অবশ্যই ওয়েলকাম, নতুন ক্লায়েন্টদেরও ওয়েলকাম জানাই। পার্টিকুলার এয়ারপোর্ট শিবতারা মন্দির, এয়ারপোর্ট 2 নম্বর গেট বাসস্ট্যান্ডের কাছে, মঙ্গল বৃহস্পতি শনি রবি সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা, অন্য কোনো দিন হলে বাইফোনে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। সোমবার দিন হাজরায় আছি 2টা থেকে 5টা, মঙ্গলবার দিন বারাসাত দুপুর 12টা থেকে 3টে, বুধবার গড়িয়া স্টেশন, শুক্রবার দিন বালিবাজার এবং বড়নগর। যারা যেখানে আসতে ইচ্ছুক ডেফিনেটলি ফোন করবেন, একটা অ্যাস্ট্রোলজিক্যালি জাস্ট বুকিং করে নেবেন। সমস্ত চেম্বারে ভিজিট এখন অবধি 201 টাকাই রেখেছি আপনাদের, এর মধ্যে ইনক্লুডিং হরোস্কোপ করে দেবো এবং তার সাথে যা আপনার পার্সোনাল কোয়ারিজ আছে তার অ্যান্সার দেবো। এমন কোনো ব্যাপার নয় যে আমি শুধুমাত্র আমার নিজের পয়েন্টসটুকুই লিখব, আপনার ব্যক্তিগত কোনো কোয়ারিজ থাকতে পারে, কারণ আমি যদি পয়েন্টসগুলোকে ডিভিশন করে দিই তাতে আপনার নিজের পক্ষেই বুঝতে সুবিধা হবে। এবং শিবতারা মন্দিরের অলরেডি মেম্বারশিপ চালু রয়েছে, 3 মাসের জন্য 1001 টাকা কস্টিংস প্রতিনিয়ত, অর্থাৎ ডেলি পুজোর সিস্টেম রয়েছে যারা নিতে চান, কিংবা যারা প্রতিকার প্রতিবিধান করাতে ইচ্ছুক, দূরের বন্ধু যারা আসতে পাচ্ছেন না, কলকাতার বাইরে থাকেন, কারণ কলকাতা রিলেটেড চেম্বার মোটামুটি সমস্ত জায়গাতেই রয়েছে, যারা দূরের বন্ধু তারাও কিন্তু ফোনে যোগাযোগ করে আসতে পারেন। আর অ্যাস্ট্রোলজিক্যালি বলবো, আপনারা যারা ইন্টারেস্টেড সমস্ত ইনফরমেশনগুলো পেতে শিবতারা মন্দিরের পক্ষ থেকে, তাদের বলবো ফেসবুক পেজ এবং ইউটিউবে একটু লাইক করে রাখবেন শ্রী অভিষেক। এর মধ্যে দিয়ে অ্যাস্ট্রোলজিক্যালি আপনাদের গ্রহ নক্ষত্রের কিছু আপ অ্যান্ড ডাউন, এই যে বৃহস্পতির যে চেঞ্জ হলো, এই চেঞ্জটা কোন কোন রাশি কোন কোন লগ্নের পক্ষে ভালো অর্থাৎ গুড রেজাল্ট দিচ্ছে সেটা নিয়ে বিস্তারিত উল্লেখ করেছি। পৌষকালী অমাবস্যা নিয়ে উল্লেখ করলাম, পৌষকালী অমাবস্যা আসতে চলেছে অলরেডি, পৌষকালী অমাবস্যার উপরে যেই যেই জিনিসগুলো অ্যানালিসিস করলাম পার্টিকুলার্স, এবং একই সাথে উল্লেখ করব এই পৌষকালীতে পার্টিকুলার্স আপনারা কী উপায়ে পুজো দেবেন। মূল্য দিয়ে পুজো দেবেন তো ডেফিনেটলি ঠিক আছে, বাট তার সাথে কী ফল দিয়ে পুজো দেবেন এবং কী কালার ইউজ করবেন সেটা নিয়ে কিন্তু পরবর্তী প্রোগ্রামে উল্লেখ করার চেষ্টা করব। দেখুন, এই যে আমি কোনো টোটকার প্রোগ্রাম করি না, আমি কোনো ব্ল্যাক ম্যাজিক্স বিলিভ করি না, কোনো হোয়াইট ম্যাজিক্স বিলিভস করি না, আমি বিলিভস করি পুজো আর্চার উপরে থাকলে আপনার অ্যাস্ট্রোলজিক্যালি কিছুটা ডেভেলপমেন্টস হতে পারে। এই কনসেপ্টে যারা বিশ্বাসী তারা আসবেন আমার কাছে, কোনো ব্ল্যাক ম্যাজিক্স হোয়াইট ম্যাজিক্সের আবেদন নিয়ে কিংবা আবদান নিয়ে আসবেন না। অ্যাস্ট্রোলজিক্যালি যেটা আমি জানি সেটা আপনাদের গাইড করা যায়। ব্ল্যাক ম্যাজিক্সের উপরে আপনারা, আমি বহু ক্লায়েন্টস প্রত্যেক সপ্তাহে পেয়ে থাকি যারা হাজার হাজার কেন বলা ভুল, বহু হাজার টাকা খরচা করেছেন কিন্তু কোনো রেসপন্স নেই। অ্যাস্ট্রোলজি অর্থাৎ শাস্ত্র একটা জিনিস বলে থাকে, সেটা হচ্ছে দ্রব্যগুণে রেজাল্ট হয়। তো আপনার আমরা যে তাবিজ কবচ যন্ত্র কেন আজকের ডেটে কবচ বন্ধ করেছি দেওয়া, কবচের মধ্যে যেই জাতীয় দ্রব্যগুণগুলো দেওয়া হয়ে থাকতো সেই জিনিসগুলো বর্তমান দিনে বিলুপ্ত, নেই। কী দেবেন তাহলে? ফুল, বেলপাতা, মাটি এইসবই ভরতে লাগে, তো অটোমেটিক্যালি ওই সিস্টেমসে আপনারা যাবেন না। প্লেন যন্ত্র ইউজ করুন, মন্ত্রপাঠ করুন, পুজো আর্চা করুন, একটা দুটো জাস্ট প্রসেস বলে দেবো সেগুলোকে মেনটেন্স করুন, সাফিসিয়েন্ট রেসপন্স পাবেন। রেসপন্সের গ্যারেন্টি আমি নেবো, ব্ল্যাক ম্যাজিক্সের কোনো গ্যারেন্টি কিছু হয় না। তো আলটিমেটলি যারা অ্যাস্ট্রোলজিক্যালি মনে করছেন একটা গাইডলাইন দরকার, যে কোনো চেম্বারে এনি টাইমস ফোন করুন, সকাল 8টা থেকে রাত্রি 11টা বুকিং নাম্বার খোলা আছে, জাস্ট একটা ফোন করে ইনফরমেশন নিয়ে নিন। আর দূরের বন্ধুরা ডাকযোগে প্রতিকার কিংবা মেম্বারশিপের জন্যও কিন্তু যোগাযোগ করতে পারেন। নমস্কার।